অনেকে আছে না শুধু পানি খাইতে পারে না, একটু লেবুর শরবত বা ডাবের পানি হলে খাইতে পারে। আসসালামু আলাইকুম, চলে আসলাম টমাটোর ব্লগ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু, আলহামদুলিল্লাহ। তো গরুকে হচ্ছে মালা পরানো হয়েছে, একদম হাতে বানায়ে মালা পরানো হয়েছে আলহামদুলিল্লাহ। আর গরুটা হচ্ছে অনেক শান্ত, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যে মাথায় হাত দিলে হচ্ছে সে এই যে চুপচাপ খুব শান্ত। পানি ফালাই দিবে, এই জন্য এরকম করতেছে, দুষ্টামি করতেছ। হ্যাঁ বলো, দুষ্টামি হচ্ছে দেখেন, আলহামদুলিল্লাহ। এই যে পানি পালাই দিবে, ও হচ্ছে এমনি পানি খায় না, ভুসি দিয়ে পানি দিলে তারপরে খায়। আপনার সাথে ইয়ে করতেছে, আপনি ভুসি দিচ্ছেন না, শুধু পানি দিচ্ছেন কেন? এই যে দেখেন কিভাবে দেখতেছে, তার পছন্দের খাবার দিয়ে দিছে ভাবি, দেখেন তার পছন্দের খাবার দিছে দেখেন, আলহামদুলিল্লাহ মজা করে খাচ্ছে। এখন কি পছন্দ হয়েছে এখন? হ্যাঁ মানে ভুসি আনা দেখে মহা খুশি, শুধু পানি খায় না, ভুসি সহ দিলে পানি খায়। ভুসি লবণ পানি দিয়ে একসঙ্গে দিতে বলছে, একটু লবণ দিয়ে দেন এটার মধ্যে, মানে যার কাছ থেকে কেনা হয়েছে উনি বলছে হচ্ছে ওকে ভুসি লবণ আর পানি একসঙ্গে দিবে, সরাই রাখেন ওটা ফালাই দিবে, সরাই সরাই দেন সরাই দেন সরাই দেন ফালাই দিবে, লবণ দিয়ে পরে সামনে দেন। আলহামদুলিল্লাহ যে গরু কেনা হয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে শান্ত, ওকে ধরলে এই যে কিচ্ছু ইয়ে করে না। এই যে এখন হচ্ছে লবণ দিয়ে, এই যে লবণ দিয়ে দিছে এখন খাচ্ছে। ওরা হচ্ছে স্বাদ বোঝে খাবারের, দেখছেন স্বাদ বোঝে, মানে লবণ দেওয়া হয়নি, যে ভাই এসে বললো এখন হচ্ছে লবণ দিতে, তো লবণ দেওয়ার কারণে হচ্ছে এখন সে দেখছেন প্রায় সব খেয়ে ফেলছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে কোরবানির গরু কেনা হয়েছে, এবার যেন আল্লাহ পাক কোরবানি যেন কবুল করেন, সবাই এই দোয়াই করবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সবার মনের নেক সৎ ইচ্ছাগুলো যেন পূর্ণ করেন, আর সবার ঈদ যেন অনেক সুন্দর করে ভালোভাবে যেন কাটে, এই দোয়া করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের ভাইয়া হচ্ছে এখন একটু আদর করতেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে গরুটা এত শান্ত শিষ্ট চুপ করে আছে, এই যে আমিও ধরতেছি একটু আলহামদুলিল্লাহ। চুপ করে আছে, একটা চুমা দিয়ে দাও, একটা চুমা দিয়ে দাও, চুপ করে আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কি অবস্থা? না দেখেন কেমন, মানে কোলের মধ্যে উঠে আসতে চাচ্ছে এরকম, দেখেন মাথাটা একটু সুন্দর করে জড়ায় ধরো না, ও মাথাটা তোমার দিকে নিতে চাচ্ছে তোমার কাছে, একটু মাথায় দাও, ওর মনে হয় মাথা ব্যথা করতেছে।